সামনে খালে আমি দুইটা উত্তরে আপনাদের কাছে দীর্ঘদিন ছিলাম, গত 9 বছর একবার ছিলাম, তারই মধ্য দিয়ে দ্বিতীয় নির্বাচনে আমি ফেল করেছি মাত্র 500 ভোটের ব্যবধান। সেই ব্যবধানের অংশে সত্যিকারে আমি দেখেছিলাম আপনাদের চোখে পানি ছিল, আমার চাইতে আপনাদের বেশি কষ্টের অংশ ছিল। গত নির্বাচনে নৌকা প্রতীক রাজনৈতিক প্রতীক হিসাবে নৌকা প্রতীক দিয়েছিলেন, সেই ঘামারিয়ের মধ্য দিয়ে আপনাদের কাছে 5 বছর আছে আমার সুখাপ্রস্তায়, আপনারা অনেক করেছেন, আমি কৃতজ্ঞ, আমার পরিবার কৃতজ্ঞ, আমার দল কৃতজ্ঞ, আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনা, সারা বাংলাদেশে যে উন্নয়ন যে কার্যক্রম আমাদের মধ্যে সকল মানুষের সহযোগিতার মধ্য দিয়ে সারা বিশ্বের কাছে যেভাবে পরিচিত হয়েছে, আমি মনে করি আপনাদের অংশীদারত্ব আছে, আপনাদের সহযোগিতা আপনাদের আন্তরিকতার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারা বিশ্বের কাছে একটা সুন্দর একটি জায়গায় দাঁড় করিয়েছে, সেই গর্বের অংশ হচ্ছে আমরা বাঙালি। আমাদের আগামী প্রজন্ম সুন্দর একটি দেশ, সুন্দর একটি জাতি, সুন্দর একটি বিশ্বের কাছে সেরা মানুষ হিসেবে আমরা বসবাস করার জন্য সুযোগ পাই। করোনার বন্যার মধ্য দিয়ে সারা বিশ্বে যে ভয়াবহ আতঙ্ক আর কঠিন অবস্থান ছিলেন, সেই কঠিন অবস্থাকে সারা বাংলাদেশের মানুষের সহযোগিতা নিয়ে জননেত্রী শেখ হাসিনা করোনাকে মোকাবেলা করে আমাদের ভালো একটা অবস্থানে রাখিয়েছে আল্লাহ পাকের ইশারায়। সেই অবস্থানকে কঠিন একটা অবস্থাকে পার হওয়ার পর দিয়ে জাতীয় নির্বাচন সামনে আছে, ইউনিয়ন পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন আবার প্রথম ধাপ দ্বিতীয় ধাপ ঘোষণা হয়েছে, তৃতীয় ধাপ বা চতুর্থ ধাপে আমাদের কার্যক্রম হয়তো শুরু হবে। তফসিল ঘোষণা হলে আসলে কার্যক্রম আর দায়িত্বটা আপনাদের মধ্যে পড়ে যায়, সেই মধ্য দিয়ে আপনারা ইতিপূর্বে আমার জন্য অনেক করেছেন, সেই কৃতজ্ঞতার স্বার্থে আগামী দিনে আপনাদের কাছে আমি থাকব কি থাকব না। সেই রাখার মধ্য দিয়ে মনোনয়ন জানার দায়িত্ব আপনাদের, গত বছর আপনারা মনোনয়ন এনেছিলেন ভাই, হ্যালো, 5 বছর যাবৎ আওয়ামী লীগের সভাপতি হিসাবে
এটা দর আমি কই আই বন্ধ করব না হে গোটা দে শুরু হইছে দিয়ে গোটা তুমি দর সংগঠনের নাম ধারী হয়ে তুমি এরে মোবাইল দর আমি কই দেব কোন মানুষ তো শুরু হয় না অবজ্ঞা করে কোন সাংগঠনিক কার্যক্রমের মধ্যে দিয়ে কোন মানুষকে কঠিন ভাবে কাউকে অন্যায় ভাবে অত্যাচার করি নাই ব্যবসা বলেন ভালো ব্যবসা বলেন অমুক ব্যবসা বলেন অমুকটা বলেন আমি আওয়ামী লীগের নাম করে চার আনা পয়সা কোথাও কারো কাছ থেকে খাই নাই নয় বছর আপনাদের সাথে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে নয় বছর চেয়ারম্যান ছিলাম এমন কোন মানুষের কাছে কোনো দিন আমি জবাব দিই তার খাতারে পড়ি নাই যে দশটা টাকা কারো কাছ থেকে ভোট পেয়েছি কারো কাছ থেকে অন্যায় ভাবে নিয়েছি কারো ভাইয়ে ভাইয়ে বিরোধ বাঁধিয়ে দিয়েছি কারো ভাইয়ের মধ্যে আরো মায়ের বিরোধ সৃষ্টি করে দেয় আনাচারি সৃষ্টি করি নাই থানার মামলা মোকদ্দমা থেকে শুরু করে অন্যান্য কার্যক্রমের মধ্যে কোনো দিন করি নাই সকল মানুষের সাধারণ কার্যকলাপ সাধারণ সহযোগিতার মধ্য দিয়ে আপনাদের মধ্যে হয়তো ভালো কিছু করাতে পারি নাই তবে খারাপ কিছু করে আপনাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব অন্যায় অত্যাচারের অংশ কোন লোক দিয়ে কাউকে দিয়ে আমি নিজে কখনো করার চেষ্টা করি নাই সেটা যদি মানুষের মঙ্গলে হয় আপনাদের কারো আত্মীয় স্বজনের যদি মঙ্গলে হয় আমি মনে করি আপনাদের সকলের মঙ্গল সকলের জন্য করেছি সেই সমস্ত কার্যকলাপের মধ্য দিয়ে আগামী দিনে আপনাদের দায়িত্ব নেওয়ার অনুরোধটুকু রাখার জন্য আমি আজকে আপনাদের কয়েকজন মুরব্বীর আহ্বানে আপনাদের আজকে আমি দু একটি কথা বলার সুযোগ পেয়েছি যদি আপনারা মনে করেন আগামী দিনে আরো দু একটি সকল মানুষের সহযোগিতা চালিয়ে কাউজান ইউনিয়নের সর্বস্তরের নেতা কর্মী আওয়ামী লীগের বা সর্বস্তরের সাধারণ ভোটারদের মাধ্যমে আপনারা যদি মনে করেন যে আরেকটি বৈঠক করা দরকার আপনারা সিদ্ধান্ত আপনারা যদি মনে করেন যে হবিকে রাখা দরকার তাহলে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা যদি মনে করেন যে হবির পক্ষে আওয়ামী লীগের নৌকা প্রতীক টানা দরকার মানুষের কল্যাণে মানুষের প্রয়োজনে তাহলে আপনারা সিদ্ধান্ত নেবেন যদি মনে করেন যে হবিকে প্রয়োজন তাহলে আমি মনে করি যা আগামীতে বলেন আজকে বলেন আপনারা সিদ্ধান্ত দিবেন আমাকে দিয়ে যে আপনারা তামাশা করেন নাই ইতিপূর্বে আমি মনে করি আগামীতেও সামনে নির্বাচনে আমাকে নিয়ে আপনারা তামাশা করবেন না আপনারা যে দায়িত্ব নিয়ে নির্বাচন করেছেন তিন তিনবার সত্যিকারে গর্বের সাথে সব জায়গায় বলি সারা সারা বাংলাদেশে কোথাও সর্বনিম্ন ব্যয়বিহীন নির্বাচন কেউ করতে পারছে কিনা আমি জানি না তবে আমার ইউনিয়নে কাউজান ইউনিয়নে কবিকে নির্বিধায় স্বার্থবিহীন অর্থবিহীন ভাবে আপনাদের কার্যকলাপের মধ্য দিয়ে কাউজান ইউনিয়নে সর্বস্তরের মানুষ জীবন ভোটে নির্বাচিত করেছে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমি আপনাদের পাশে কাউ পাঁচ বছর নিরলসভাবে ঘুমকে হারাম করে পরিশ্রমকে সাথে নিয়ে আরামকে হারাম করে আপনাদের পাশে ছিলাম কতটুকু ছিলাম জানি না তবে আপনারাই প্রমাণ আমি কোনো মানুষকে অযথা হয়রানি আর বিরক্তির কাতারে দাঁড় করাই না যদি কেউ হয়ে থাকেন তাহলে ক্ষমা করে প্রয়োজনে অপ্রয়োজনে হয়তো অনেক সময় অনেক সেই কষ্ট পেতে পারে পেয়েছে আমি জানি যদি পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন যদি ক্ষমার যোগ্য হয় আর যদি বলেন যে না ক্ষমার যোগ্য হয় নাই আমাকে বলবেন আমি ক্ষমা চেয়ে নেব এই উচ্চ পরিসরে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যদি ভুল হয়ে থাকে ভুলের মধ্য দিয়ে আমি ভুলের মধ্যে নই আমি মানুষ ফেরেস্তার ভুল নাই আমি রক্তে মাংসে মানুষ সেই মানুষটাকে যদি ক্ষমার দৃষ্টিতে দেখে আগামী নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নের দায়িত্ব নেওয়া নির্বাচনের দায়িত্ব নেওয়া সেই অংশটা যদি আপনাদের বিবেকের মধ্যে বিন্দুমাত্র জায়গা নেয় তাহলে আমি মনে করি যে আপনারা দায়িত্ব নিয়েছেন ইতিপূর্বেও নিয়েছিলেন আজকেও আমি আপনাদের কাছে বিনীত আহ্বান জানাই সেই আহ্বানের মধ্য দিয়ে বাইরে একটু বসার সুযোগ করতে পারি না একটু কষ্ট করে সেই সেই দায়িত্ব
দিয়ে আগামী দিনে আপনারা বিবেচনা করবেন। মা বোনরা আছে, আপনাদের সন্তানাদিরা আছে, সারা ইউনিয়নের মানুষ যেভাবে আমাকে ভালোবাসা ইতিপূর্বে দিয়েছে সত্যিকারই আমি গর্বিত। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। বলেন বড় করে ফাড়া দাও, শেয়ার আছে না, আপনাদের পাশে থাকতে চাই আগামী দিনে। এই ভালোবাসা মায়া মমতার অংশ সত্যিকারই ভুলে থাকতে পারি না। বিদায়। করোনার আগে বন্যার আগ দিয়ে প্রশাসনের সাথে আমার একটা দুর্ব্যবহার হয়েছিল, ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে আমি দেখেছি আপনাদের আবেগ আকাঙ্ক্ষা আর হৃদয়ের যে টান, এটা আমি ঢাকা শহরে ব্যারিস্টার উকিলদের সাথে কথা বলে বলেছিলাম, আমাকে জনগণের জন্য একটা দিনের জন্য হলেও রায় দিতে হবে। চিঠিটা পাওয়ার পর আমার জেল বলেছিল বাবা অনেকদিন করেছে আশা রেস্টে থাকে, সত্যি চিঠিটা হাতে নিয়ে এই অফিস থেকে বের হয়ে চলে গেছে। সাত দিন পরে মানুষের হাজারি আর আন্তরিকতার টানে ঢাকায় গিয়ে ব্যারিস্টার আর উকিলদের সাথে কথা বলে বলেছিলাম আমাকে জনগণের জন্য একটা দিনের জন্য রায় চাই। তখন করোনায় ভয়াবহ অবস্থা, ভার্চুয়াল কোর্ট হয়েছে চলতেছিল, ব্যারিস্টারদের জজদের কাছে যাওয়ার কোনো ক্ষমতা নাই, কম্পিউটারের মাধ্যমে উকিলদের সাথে পরামর্শের মাধ্যমে মাধ্যমে কোর্ট পরিচালনা হইত। আল্লাহ পাক আপনাদের কাছে আনার সুযোগ দিয়েছে, সেই কৃতজ্ঞতা স্বীকারে আপনাদের ভালোবাসা আন্তরিকতা ছিল বিদায়, তারই মধ্য দিয়ে আমি আবার আপনাদের কাজ পরিচালনা করছি। জানি না আমি কতটুকু পারি পারি, তবে আপনাদের সহযোগিতা আপনাদের আন্তরিকতার মধ্য দিয়ে আমি ভালোবাসা করব, সেই ভালোবাসার কাজকে আগামী দিন আপনাদের জনগণের জন্য মানুষের জন্য আপনারা সেই ভালো মানুষগুলা সবাই যদি আমার সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আগামী নির্বাচনকে সুন্দর করে দাঁড় করাই জনগণের সেবা করার সুযোগ দেন। আমি আপনাদের এতটুকু আত্মবিশ্বাসে বলতে পারি না
ছাত্র আসামি তারা
এক গুণ দুদিন আসে সাত দিন ধরে ওদিকে থাকবো না, এরপর দিয়ে দিতে হবে কয়না তাহলে বুধানের পর বলতে আজকে থেকে যাই কালকে এই ধরনের লোক চাঁদাবাদি করতে পারে এই ধরনের লোক যে চাঁদাবাদ করতে কয়েক দোকান এই লোক খেলতে হতে হচ্ছে ভর্তি মামলা হয় এগুলো খেলতে হচ্ছে মামলা হয় দশের প্রতি বারোটা মামলা আমার চেয়ারম্যান যদি আজকে হুজুর রহমানের মতো থাকতো ওই দাঁড়াটা সবচেয়ে মতো অভিজ্ঞতা করতো আমি যেন নেবো আমার আমার ইউনিয়নে চাঁদাবাজি হবে সেটা আমি জানবো না, আমি কি ব্যর্থ চেয়ারম্যান নাকি আমার এলাকার চাঁদাবাজি আমি জানি না, এই কথা বলতে তার গাড়ি তো বলার থাকে কর থাকে কিছু না, এই কথা বলার চেয়ারম্যান চাই না চিৎকার করে বলা হয় বলছেন আমি তো হবি আমি আমাদের সঠিক থাকতো সেও ভাবতো আমি তো ব্যর্থ চেয়ারম্যান না আমার এখানে নিজের মামলা হবে আপনাদের অনুরোধ করে বলি ওনার মতো একজন লোকের চেয়ারম্যান আপনারা আমার অনেক উপকার করতে পারে একজন চেয়ারম্যান আপনি এখানে বসে থেকে দশ লক্ষ টাকা মাস কামে কাটাতে পারেন কারণ আপনি আমার যারা সবাই আপনি সকলে কিন্তু বাইরা আপনি সুন্দরকে আছে না খালি তিন চেয়ারম্যান নীরব থাকে দেখো যে মামলা ঘর মামলা জনাব আব্দুল মান্নান ভাই, জনাব আব্দুল মান্নান ভাই
राहुल भगवान से আমাদের মাঠের মুখ্য মাঠে হিসাবে নৌকার প্রতিক্রিয়া ফিরে আসতে পারে আমরা অভিবাদ সবকে আছি ভূমিকা বা আপনার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
আমরা এই দুই ভাষাও করি তারা বসবাস করি সেবা মিটিং করি দেখেও একটা লোক দেয় যদি বলে যে আমি আমি এই কাজটা করতে চাই সে কোনো সময় বলে নাই যে না তুমি বিএনপি কথা বলবে না আমি বলতে চাই তার দুর্বলতা থাকা উচিত, তার একটা বংশগতি থাকা উচিত, তার প্রত্যেকটা জ্ঞানের অধিকারী থাকা উচিত। এই যে গান্ধী নেতা ছাত্রা এখানে আইসা এই চার প্রতি কাজ করে তার নির্বাচনের অংশে মনোনয়নের দায়িত্ব আপনাদের, নির্বাচনের দায়িত্ব আপনাদের। আমি আপনাদের ইনশাআল্লাহ
আনাবনি খান গিয়া আমার সর্বাগতম রূপিয়া আমি নামাজ পড়িয়া দিই দেরি হবে না দেরি যেটুকু নামাজ পড়ি দেরি হবে না একটু।